টাকাটা 1 2 3 4 5 6 পেতে পেরেছি, টাকাটা পাওয়া যায় কি মনিটাইজড চলে আসে। সাবস্ক্রাইবার পূরণ করতে আমার 1 বছর সময় লেগেছে। সেই চ্যানেলে আজ প্রত্যেক মাসে 1,200 করে সাবস্ক্রাইবার পাই, এটা আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো বিডি ব্লগ ওয়ান, আর আজকে একটা সুন্দর একটা সুখবর বলতে পারো। আর সুখবর দেওয়ার জন্যই আমি এখন ছাদে চলে এসেছি। আজকে যে সুখবরটা তোমাদের দিয়ে দেবো তা হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি। তো আমার মুখ দেখে তোমরা সেটা বুঝতে পারছো। এর আগে আমি একটা শর্ট ভিডিও তোমাদের দিয়েছিলাম, যে ভিডিও আমি তোমাদের বলেছিলাম যে আমি ইউটিউব ফার্স্ট পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, সেটা তোলা হয়নি। তো ইউটিউব ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি, এখন কত পেলাম, কীভাবে পেলাম, আর ইউটিউবের জার্নিটা আমার কেমন ছিল, কীভাবে ইউটিউবে আমি এসেছি, আর কতদিন কাজ করছি, কতদিন কাজ করার পর আমি ইউটিউবে পেমেন্টটা পেলাম, সব কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের আমি বলে দেব। তো একটা ছোট স্টোরি বলতে পারো, খুব সংক্ষিপ্ত আকারে বলবো। তোমরা কেউ ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিও দেখলে তোমাদের মধ্যে একটা মোটিভেট হবে, কারণ আজকে আমি যে কথাগুলো এখানে বলবো সেগুলো কিন্তু তোমাদের মোটিভেট করার জন্য কথাগুলো বলবো, কারণ তোমাদের একটা মোটিভেট অবশ্যই হওয়ার জন্য আজকের ভিডিওটা। কারণ তোমরা অনেকেই হয়তো ইউটিউবে নেমেছো, ইউটিউবে কাজ করছো, কিন্তু ইউটিউবে কীভাবে পেমেন্ট পাওয়া যায় বুঝতে পারছো না, বা ইউটিউবে কীভাবে পেমেন্টটা পাবে, বা ইউটিউবে আদৌ পেমেন্ট পাওয়া যায় কিনা, এই সন্দেহ জায়গাটা কিন্তু আমার মধ্যেও ছিল। তো তবু কাজ করে গেছি। তো কাজ করার পর আজকে আমি সাকসেস পেয়েছি, সফল হয়েছি, তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা সহযোগিতা করেছো, তোমরা সহযোগিতা করেছো বলেই কিন্তু আজকে এটুকু আমি করতে পেরেছি। আর আগামী দিনে তোমাদের যদি সহযোগিতা থাকে, আমার অসংখ্য চ্যানেল রয়েছে, এর আগে আমি একটা ভিডিও তোমাদের বলেছিলাম ব্লগে, তো কীভাবে তোমরা চ্যানেলটাকে গ্রো করবে সেটাও বলেছিলাম। তো তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি সহযোগিতা করো, তাহলে প্রত্যেকটা চ্যানেল আমার দাঁড়াবে, এবং তোমাদের নতুন নতুন কিছু জিনিস, কন্টেন্ট, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসছি। তো দেখতে পাচ্ছ এই সেই ইউটিউব পেমেন্ট, আর এখানে সেই টাকাগুলো রয়েছে। তো এই টাকাগুলো কীভাবে পেয়েছি, কীভাবে এসেছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমেই বলবো। তো দেখতে পাচ্ছ আগে গুণনি টাকাটা 1 2 3 4 5 6 7 থাক। তো এখানে যে টাকাটা রয়েছে সেটা সবই কিন্তু কষ্টের ফল বলতে পারো। আর এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম 2 বছর আগে, তো 2 বছর পর এই টাকাটা আমি পেয়েছি। তো এখানে আমি আজকে যে টাকাটা পেয়েছি, অ্যাচিভ করতে পেরেছি, তা $101 মতন টাকা আমার কাছে এসেছে। তো $101 টাকাটা ঠিক কত টাকা হয় ইন্ডিয়ান টাকায়, তো অবশ্যই তোমরা কনভার্ট করে দেখে নিতে পারো যে $101 টাকাটা কত হয়। তো $101 টাকাটা আমি পেয়েছি, আর এই টাকাটাই কিন্তু সেই ইউটিউব পেমেন্টের টাকা। আর এই ইউটিউব পেমেন্টে আমি কীভাবে পেলাম, কীভাবে এলাম, এই জার্নিটাই কিন্তু আজকের ভিডিওই টোটালি তোমাদের শেয়ার করব। তো চলো শুরু করি। তো এখন গল্পটা বলি যে কীভাবে আমি ইউটিউব জগতে এলাম। তো আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল 25 জুলাই 2020 সাল। তো 25 জুলাই 2020 সাল সেদিন আমি প্রথম ইউটিউবের জগতে ভিডিও বানাই। তখন আমি এডিট করতে পারতাম না, ভিডিও কীভাবে এডিট করতে হয় তাও জানতাম না। আর আমি আজকে তোমাদের যে টাকাটা দেখিয়েছি, যে টাকাটা আর্নিং হয়েছে, সেটা কিন্তু একটা চ্যানেলে মনিটাইজ নয়, দুটো চ্যানেল মনিটাইজ হয়েছে। তো এই টাকাটা কিন্তু পুরোটাই দুটো চ্যানেলের টাকা, দুটো চ্যানেল মনিটাইজ করতে পেরেছি। একটা চ্যানেল 1 বছর ধরে খেটেছি, তারপর 1 বছরের যে টাইমিং পিরিয়ড থাকে ইউটিউবের রুলস, সেই টাইমের মধ্যেই চ্যালেঞ্জ করে সেই চ্যানেলটা মনিটাইজ করি। আর একটা চ্যানেল আমি পরে করি, যেটা রিসেন্ট 2022 করি, সেটা কিন্তু 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাই। এটা আমারও কাছেও একটা রিসার্চের ফল বলতে পারো, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে কীভাবে রিসার্চ করা যায়, কীভাবে নতুনত্ব কিছুকে আনা যায়। তো এই রিসার্চের চিন্তা করতে করতে আজকে আমি অসংখ্য চ্যানেল খুলে ফেলেছি, অনেক রকম ক্যাপাসিটির উপরে চ্যানেলগুলো করেছি, টপিক অনেক রকম আছে। তো জানো একটা চ্যানেলে নানা রকম টপিক দেওয়া যায় না, যারা ইউটিউবে কাজ করো তারা অনেকেই জানো যে একটা টপিকের উপর চ্যানেলটা করলে সেই চ্যানেলটা ভালো হয় বা সেটাই নিয়ম। তাই জন্য কী করেছি, প্রতিনিয়ত রিসার্চ করছি, হচ্ছে না আবার করছি, করতে করতে নতুনত্ব চ্যানেল খুলে ফেলেছি। তো সেক্ষেত্রে চ্যানেলের পরিমাণটা বেড়ে গেছে, কাজের চাপও বেড়েছে। তো তোমাদের আশীর্বাদে একটা কথা না বললেই নয় যে প্রত্যেকটা চ্যানেলই 50% 60% করে এগিয়ে আছে।
তোমরা যদি একটু সহযোগিতা করে দাও, হাত বাড়িয়ে দাও, তাহলে এটুকু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ তোমাদের জন্য প্রত্যেকটা চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে। তো তোমাদের যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমার এর আগে একটা ব্লগে তোমায় বলেছিলাম যে আমার যে সিগনেট চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আমি আর্নিং করি, যে আমার দুটো চ্যানেল মনিটাইজ, দুটো চ্যানেল কিন্তু একই টপিকের ওপর, চ্যানেলটা কিন্তু আলাদা। একটা এক বছর খেটে করেছি, একটা আড়াই মাসের মধ্যে মনিটাইজ পেয়েছি। তো এই দুটো চ্যানেল একটা অ্যাডসেন্সে জোড়া রয়েছে আর সেখান থেকে কিন্তু এই আর্নিংটাই পেয়েছি। তো সেটা আমি তোমাদের বলতে গিয়ে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই মনে শক্তি নিয়ে নিজের আত্মবিশ্বাসের জোরে কাজ করে যাও ইউটিউবে। এখন ইউটিউবে টাকা কীভাবে পাওয়া যায়, ইউটিউবে টাকা কীভাবে তুমি আর্নিং করবে সেটা কিন্তু তোমরা অনেকেই জেনে গেছো, সেটা নতুন করে বলার কিছু নেই। তবুও একটা ছোট্ট করে বলি যে এক বছর আমি কাজ করব, অর্থাৎ এক বছরের মধ্যে একটা টাইম ছিল যে এক বছরের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 4000 ঘন্টা, আমাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো আমি চেষ্টা করি, প্রথম 2-3 মাস খাটি, কোনো সাবস্ক্রাইব হয় না, চেষ্টা করে যাই, বহু চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বুঝতে পারি না কীভাবে সাবস্ক্রাইব আসবে। তখন আমার একটাই চ্যানেল, প্রচুর ভিডিও বানাই আর প্রথম প্রথম কাজ করছি, ইন্টারেস্ট খুব। তো আগে আমার দাদা ভিডিওগুলো এডিট করে দিত, কারণ চ্যানেলটা আমার দাদাই খুলেছিল, চ্যানেলটা আমি খুলিনি। তো যে চ্যানেলটা আর্নিং করেছি এখন, প্রথম যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমার খোলা নয়, সেটা আমার দাদা খুলেছিল। তো সেই চ্যানেলটা দেখলাম যে এই চ্যানেলটাই আমি কাজ করতে পারবো, আমার দাদা যেহেতু চাকরি করার সময় হবে না, তাই জন্য সেই চ্যানেলটাই কাজ আমি শুরু করি। তো আমি তখন এডিট করতে পারতাম না, জানতাম না, আমি জাস্ট অডিও করতাম আর সেখানে আমার কোনো ফেস নেই। তো সেখানে আমার দাদা এডিট করে দিত। তো কাজকর্ম করে করার খুব সমস্যা হতো, রাত্রিবেলা রাত্রি 2-3টের সময় ভিডিও আপলোড হয়েছে, 4টের সময় হয়েছে, 5টার সময় হয়েছে, এরকম যখন যেমন সময় হতো করে দেওয়া হতো। চিন্তা করলাম এডিটটা শিখতে হবে, তো আস্তে আস্তে এডিট শিখি। তো এডিট শেখার ক্ষেত্রে অবশ্যই অনেক সমস্যা ছিল, একটা ভিডিও রেডি করতে সারা দিন কেটে যেত, তাও পারতাম না, একটা ভিডিও বারবার চেক করতাম। আজকে আমি একদিনে 10টা, 12টা, 15টা করে ভিডিও এডিট করি, কিন্তু সেদিন একটা ভিডিও এডিট করতেই সারা দিন লেগে যেত, পারতাম না। তো আজকে পেরেছি, এটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি অ্যাচিভ করতে পেরেছি। তোমরা আমাকে 3টে চ্যানেলে ফেস দেখতে পাও, একটা মোটিভেশন চ্যানেল বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন, একটা ব্লগ চ্যানেল বিডি ব্লগ ওয়ান যেটা এখন তোমরা এই ভিডিওটা দেখছো, আর একটা রান্নার চ্যানেল যেটা আমার মায়ের নামে খোলা, সোপেদের রান্নার ব্লগ। তো সেখানেও আমাকে কিছু কিছু ক্ষেত্রে ফেস দেখেছো। তো সব সময় সব চ্যানেলে ফেস করা সম্ভব হয়ে ওঠে না, কয়েকটা সময়ের ব্যাপার আছে, ভিডিও আপডেট দিতে হয়, নাহলে জানো যে রিস্কটা কমে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই একটা প্রেশার থেকে যায়। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যে এই যে আমি টাকাটা পেতে পেরেছি, টাকাটা পাওয়া যায় কি না জানতাম না, কিন্তু যে পেয়েছি, এই যে টাকাটা আমার হাতে রয়েছে, এটা কতটা কষ্টের ফল, কতটা আনন্দদায়ক জিনিস, সেটা তোমার জীবনে যদি ঘটে তুমি বুঝতে পারবে। তো যদি তুমি ইউটিউব করে থাকো, যদি ইউটিউবে জগতে তুমি থেকে থাকো, তাহলে বলবো কাজ করে যাও। কবে কি কখন ঘটবে তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই, আমিও সেদিন চিন্তা করিনি, হয়তো মনের মধ্যে ইচ্ছা হবেই, কারণ আমি এর আগেও অনেক ক্ষেত্রে তোমাদের বলেছি মনের মধ্যে প্রত্যেকের একটা ইচ্ছা থাকবে, তোমার ইচ্ছা থাকবেই, কিন্তু ওই ইচ্ছা নিয়ে তুমি যদি চলতেই থাকো, যদি না হয় ডিমোটিভেট হয়ে যাবে। আর এইসব ব্যাপারে কাউকে কিছু প্রথমে বলতে যাবে না, অবশ্যই তুমি গোপনে তোমার মতন করে কাজ করে যাও, সাকসেস তুমি অবশ্যই পাবে, সাকসেস পাবে না এমন কেউ নেই, যদি তুমি লেগে থাকো সেই কাজটার প্রতি। এমন কোনো কাজ কি তোমার জীবনে হয়েছে যেটা তুমি লেগে থেকে অথচ সাকসেস পাওনি? লেগে থাকো, সাকসেস পাবে। তো এবারে বলবো যে ইউটিউব জগতে আমি যে এসেছি, ইউটিউব জগতে এসে যে ভিডিও বানাচ্ছি এবং তার থেকে যে আর্নিং করতে পেরেছি, এই যে টাকাটা উপায় করতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে একটা আনন্দদায়ক জিনিস বলতে পারো। আমি বলবো যে আমাকে কিভাবে এই টাকাটা হাতে আনতে হয়েছে। প্রথমে হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না, তখন আমি বহু চেষ্টা করি, তাও মিনিমাম 2-3 মাস সময় লাগে, কিছু কিছু নিজেও চালাই, দিয়ে
টাইমটা করার চেষ্টা করি। দিয়ে ওয়াশ টাইমটা আস্তে আস্তে 3 মাস পর কমপ্লিট হয়ে যায়। তো মোটামুটি আমি 1 বছরের মধ্যে 12 মাস, এই যে 12টা মাসের মধ্যেই কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি, 12 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলি। তো মনিটাইজে পাঠিয়ে দিই, মনিটাইজে পাঠানোর পর আমার 48 ঘন্টার মধ্যে মনিটাইজ চলে আসে চ্যানেলটায়। তো 48 ঘন্টার মধ্যে মনিটাইজ চলে আসার পর ডলার হয় না, সেন্ট, 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট এরকম করতে করতে হতেই থাকে। আমি 5 মাসে কমপ্লিট করেছি $10, যে $10 না হলে পিন আসে না বাড়িতে। তো সেই $10 কমপ্লিট করতে গিয়ে আমার বহুত সময় লেগেছে। এই চ্যানেলটা ভুক্তভোগী চ্যানেল, তবু আমি হাল ছাড়িনি। এই চ্যানেলে আমার 1K+ ভিডিও আছে আর এখন প্রায় 10K-র কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলেছে। যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে আমার 1 বছর সময় লেগেছিল, সেই চ্যানেলে আজ প্রত্যেক মাসে 1200 করে সাবস্ক্রাইবার পাই। এটা আমার কাছে কতটা গর্বের সেটা তোমাদের জীবনে ঘটলে তোমরাও বুঝতে পারবে। আর যেটা বলবো, 5 মাস ধরে যে $10 কমপ্লিট করলাম, এই $10 কমপ্লিট করার পর কিছুই জানি না, কাউকে জিজ্ঞাসা করে কিছু পাওয়া যায় না। তখন জানতাম না যে $10 কমপ্লিট করার পর আইডেন্টিফিকেশন করতে হয়। আইডেন্টিফিকেশন না করলে তোমার কোনোভাবেই পিনটা বাড়িতে আসবে না। তখন বুঝতে না পেরে কিছুদিন এখনও সময় লেগে যায়, 15-20 দিন সময় লেগে যায়, কিছু করি না, বসে আছি, পিন আসবে, পিন আর আসে না। তখন অপেক্ষা করি, তারপর আইডেন্টিফিকেশন দেখি, ইউটিউবে সার্চ করে করে দেখি যে পার্টটা কী। তখন দেখি যে এই মেসেজের উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে, তখন পরিচিতিপত্র আইডেন্টিফিকেশনটা করে দিই। তখন করার পর তখন 15 দিনের মধ্যে আমার বাড়িতে পিনটা আসে, একবারই এসেছিলো। আমার খুব একটা সেই ক্ষেত্রে ভুক্তভোগী হতে হয়নি, কারণ পিনটা চলে আসে 15 দিনের মধ্যে। তারপর পিনটা ভেরিফিকেশন করে দিই, খুব ইজি ব্যাপার। পিনটা ভেরিফিকেশন করার পর তারপর যেটা শুরু হয়, $100 পরিকল্পনা। তখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, $100 পরিকল্পনা হয়। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি যোগও করিনি। $100 জন্য করতে 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 আরও 5 মাস মিনিমাম সময় চলে যাই। তার মধ্যে চিন্তা করি যে 2022 সালে আমার ম্যাক্সিমাম চ্যানেল খোলা, 2021 খুলেছি, 2022 খোলা। তো 2022 তখন চিন্তা করি যে আর একটা চ্যানেল কী খোলা যায়। তো তার আগে আমি রান্না চ্যানেলটা খুলেছিলাম, তার আগে মোটিভেশন চ্যানেল খুলেছি। তো তখন আমি চিন্তা করি যে তাহলে আর একটা চ্যানেল খুলতে হবে। তো এই যে ব্লগ চ্যানেল দেখছো, এটাও কিন্তু তার আগেই খোলা, কিন্তু ওই চ্যানেলটা, যে চ্যানেলটা আমি খুলে আবার এখানে আর্নিং করতে শুরু করে দিয়েছি, সেটা কিন্তু তখন আবার খুলি। তো সেক্ষেত্রে সেই চ্যানেলটা খোলার 1 মাসের মধ্যে আমি প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও দিতাম। তো 1 মাসের মধ্যে দেখি হঠাৎ চ্যানেলটা মানে পার ডে 100-150-200 করে সাবস্ক্রাইবার আসছে। তো অতি শীঘ্র 1 মাসের মধ্যে মোটামুটি আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওয়াশ টাইমে একটু প্রবলেম হয়ে যায়, কিছু বাকি থেকে যায়, 1000-খানেক ঘন্টা বাকি থেকে যায়। তো আরও 1-1.5 মাস সময় লাগে, তখন মোটামুটি 2000 সাবস্ক্রাইবার হয়ে যায়। চ্যানেল যখন মনিটাইজ পারে তখন 2000+ সাবস্ক্রাইবার, আর 2.5-3 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজে পাঠিয়ে দিই। ওটাও তখন মনে করেছিলাম যে চ্যানেলটা অন্য অ্যাডসেন্সে জুড়বো, তো মার নামে অ্যাডসেন্স করবো মনে করেছিলাম, যে একটা অ্যাডসেন্সে জুড়বো না। তো সেক্ষেত্রেও প্রবলেম শুরু হয়, একটা অ্যাডসেন্সে জুড়বো না চিন্তা করে অন্য অ্যাডসেন্স খুলতে গিয়ে, এখন যখন আমি অ্যাডসেন্সটা জুড়তে যাই তখন আমার যে ফোন নাম্বারটা, আমি আগে অ্যাডসেন্সে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার এখানেও জুড়ে ফেলি। অটোমেটিক্যালি মেল আসে যে আপনার অ্যাডসেন্স আছে এই জিমেলে, করা যাবে না। তখন আমি আবার সেটাকে চেঞ্জ করি, আবার করার চেষ্টা করি, হয় না, আবার একই মেল পাঠাই। তখন চিন্তা করলাম যে না, দরকার নেই, বারবার রিজেক্ট করছে, একই অ্যাডসেন্সে জুড়ে দিই। তখন এই অ্যাডসেন্সে জুড়ে দিই, যেটা আমার নিজের নামে অ্যাডসেন্স খোলা। তখন সেই অ্যাডসেন্সে জুড়ে দেওয়ার পর অটোমেটিক্যালি আর বেশি সময় লাগে না, মোটামুটি 10-12 ঘন্টার মধ্যে মনিটাইজ কমপ্লিট হয়ে যায়। তো এই যে মনিটাইজটা কমপ্লিট হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে অ্যাড লাগিয়ে দিই, তারপর আর্নিং শুরু হয়ে যায়। ভালোই আর্নিং শুরু হয়, একদিনে 50 সেন্ট, কোনো দিনে $1, এরকম করতে করতে মোটামুটি কিছু আর্নিং দেয়। ওই চ্যানেলে মোটামুটি এখন 3000 মতন সাবস্ক্রাইবার রয়েছে। তারপর চ্যানেলটা ডাউন খেয়ে যায়,
ডাউন খেয়ে গেছে মানে আমি হাল ছেড়ে বসে নেই, আমি আমার কাজ করে যাব। ডাউন আজ খেয়েছে কালকে ঠিক উঠে আসবে, এটুকু নিজের ওপর বিশ্বাস আমি রেখেছি, বিশ্বাস রেখে কাজ করেছি। যদি বিশ্বাস না রাখতে না পারতাম তাহলে কিন্তু এই টাকা আমি দেখতে পেতাম না, কারণ যে চ্যানেলের টাকাটা এটা আনতে পেরেছি সেই চ্যানেল কিন্তু ভুক্তভোগী চ্যানেল। বহু চেষ্টা করেছি, 3 মাস ধরে খেটেছি, 3 মাসে কোনো সাবস্ক্রাইবার পাইনি, 10টা 12টা 1টা 2টো এরকম সাবস্ক্রাইবার ছিলই না। 3 মাস পর থেকে যখন কোর্স শুরু হয় তখন আস্তে আস্তে চ্যানেলটা দাঁড়িয়ে যায়। আজ কিন্তু 1K করে সাবস্ক্রাইবার মাসে আসে, পার ডে 40টা 50টা করে সাবস্ক্রাইবার আসে, 100টাও আসে। এটা কিন্তু নিজের আত্মবিশ্বাস, তার দ্বারা কিন্তু আজকে এই জায়গাটা আসতে পেরেছি। তো তোমাদের কাছে আমি একটা কথাই বলবো, তোমরা যদি ইউটিউব জগতে আসতে চাও, ইনকাম করতে চাও, ইউটিউব জগতে যদি দাঁড়িয়ে থাকতে চাও, টিকে থাকতে চাও, তাহলে রুলস মেনে কাজ করো। প্রচুর পলিসি রয়েছে, রুলস রয়েছে, সেগুলো মেনে কাজ করো, আর প্রতিনিয়ত রিসার্চ করো। শুধু ভিডিও ছাড়লে হবে না, আমি কিন্তু শুধু ভিডিও ছেড়ে যাই না, প্রতিনিয়ত রিসার্চ করি। আজকে এই ব্লগ চ্যানেল যেটা তোমরা আজকে দাঁড়িয়ে দেখছো, যে ব্লগ চ্যানেলে আমি এখন এটা দিচ্ছি, এই ব্লগ চ্যানেলটা শখের চ্যানেল করেছিলাম, এই চ্যানেলে আর্নিং করবো ওই চিন্তা করে চ্যানেল আমি করিনি। এই চ্যানেলে যেগুলো অবশিষ্ট পড়ে থাকবে ভিডিওগুলো সেগুলো এখানে দিয়ে দেবো চিন্তা করেছিলাম, কিন্তু আজকে হয়তো এটাই মেন করবো চিন্তা করছি, সেটা তোমাদের ভালোবাসে, তোমাদের ইচ্ছায়। তো যদি তোমরা আর্নিং করার চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে আসো, তাহলে রুলস মেনে কাজ করো, কিন্তু প্রথমেই ইনকাম করবো বললে হবে না, তোমাকে সময় দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে ইউটিউবে ইনকামের পথে এসো, তুমি কিন্তু সাকসেস পাবে। অযথা সময় ব্যয় করো না, যেটুকু সময় নষ্ট হয়েছে সেই সময়টাকে ফিরে পাবার জন্য কাজ করো, মন দিয়ে কাজ করো। ইউটিউব জগতের এই ছোট্ট জার্নি তোমাদের সবই টোটালি বললাম, কিন্তু যে চ্যানেল দুটো আমি মনিটাইজ করতে পেরেছি, যে চ্যানেল দুটো সিগ্রেট চ্যানেল হিসেবে বলেছি, সেই চ্যানেলের নাম আমি আজকেও বলবো না, কারণ তোমাদের কাছে আমি প্রমাণ করতে চাইছি যে তোমরা আমাকে ধরতে পারো কি না। যে আমাকে 3টে চ্যানেলে দেখতে পাচ্ছ ফেস আমি তোমাকে কিন্তু বলে দিয়েছি, এছাড়াও কিন্তু আমার আরও চ্যানেল রয়েছে, 2টো চ্যানেল মনিটাইজ, যেটা একটা অ্যাডসেন্স যুক্ত হচ্ছে আর টাকা আমি তোমাদের দেখাচ্ছি, এবং সেইটা আমার ভয়েস, তোমরা কতটা আমাকে ভালোবাসো আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কি না। আমার কিন্তু ভয়েস কোনো এডিট করা নেই, ভয়েস অরিজিনাল ভয়েস আছে, তো আমার ভয়েস দেখে তোমরা বুঝতে পারছো কি না সেটা আমি দেখতে চাইছি। তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো যে কোন চ্যানেলে আমাকে দেখছো, কোন চ্যানেলে আমাকে দেখে থেকেছো, বা কোন চ্যানেলে আমার গলার ভয়েস বুঝতে পারছো, এটা হচ্ছে ভালোবাসা। যদি বলতে পারো জানবো তোমার প্রতি, তোমাদের প্রতি, আমার প্রতি যে ভালোবাসাটা আমাদের একত্রে রয়েছে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাবে। তাই জন্য এই চ্যানেলের নামটা গোপনই থাক, আসবো নেক্সট ভিডিওয়। তো ইউটিউব ফার্স্ট পেমেন্টের এই ছিল ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করো, আর এই জার্নিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা একটু কমেন্ট করে বলো। অবশ্যই তোমরা চ্যানেলগুলোকে দেখতে থাকো, আর রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সকলে রান্নার ব্লগ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো, আর কমেন্ট পোস্ট অবশ্যই দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। তো একটু তাড়াতাড়ি 1K করে দাও, রান্নায় ভালো ভালো রান্না আসবে, অবশ্যই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকের ভিডিও।